ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাস কম্পাউন্ড স্টেশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বে আজ আমি স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে। আমি রসায়ন শিক্ষক মমতাজ। তোমাদের এর আগেও ক্লাসগুলো সব হয়েছে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো তোমাদের দুই তারিখ থেকে প্রথম সেমিস্টার মূল্যায়ন পরীক্ষা শুরু হবে, এবং সেই অনুযায়ী আমরা একটা শর্ট সাজেশন আমরা দিয়ে দিয়েছি, তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। এবং সেই অনুপাতে আমাদের অধ্যায়গুলো পড়ানো হয়েছিল, একটি অধ্যায় তোমাদের বাকি ছিল অধ্যায় পাঁচ, তো সেটাও আমি পড়িয়ে দেবো তোমাদের। তো এর মধ্যে আমি তোমাদের আগে প্রশ্ন আকারে একটু সাজেশন আমি দিয়ে দিলাম যে ওইসব অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, সেটির উপরে একটি সাজেশন আমি দিয়ে দিলাম। এইগুলি এই এই প্রশ্নগুলি তোমরা সবাই খুব ভালো করে ফলো করবে, খুবই ভালো করে পড়বে, তোমরা পারবে নিশ্চয়ই, খুবই ভালো করে পড়বে, এবং এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় থাকবে। তো এই সাজেশনের মধ্যে আমি তোমরা জানো সৃজনশীল প্রশ্নে কি হয়, যে যে উদ্দীপক থাকে উদ্দীপক থেকে গর্ভ উত্তর করতে হয়, আর কক্ষয়ের উত্তর করতে হয়, যে কোনো প্রশ্ন থাকতে পারে সেটা সংজ্ঞা আকারে বা ব্যাখ্যা করো, এরকম যে কোনো চ্যাপ্টার থেকে এটা থাকে ছোট, এটা তোমরা ওই তিনটা চ্যাপ্টার পড়লেই ওর ভিতরে পেয়ে যাবে। ছোট ছোট প্রশ্ন কাকে বলে বা ব্যাখ্যা করে, এই ধরনের ছোট প্রশ্নগুলি পড়লে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের শুধু উদ্দীপক দিয়ে গ আর ঘয়ের প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম তোমাদের, এবং আস্তে আস্তে এটি আমরা আবার তোমাদের ক্লাসে এগুলো একটু কিছুটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে দেখো প্রথম পত্রে তোমাদের ছিল অধ্যায় এক থেকে যে ধরনের প্রশ্ন হবে, যেমন এরকম যদি একটা উদ্দীপক থাকে, তিনটা চিত্র এ বি সি দেওয়া আছে, এটা দেখো একটা টেস্ট টিউব, এটা একটা আগুনের বৃত্তের উপর আগুনের শিখা, এটা একটা ক্রস চিহ্ন। এখন গ নম্বর প্রশ্ন দেখো, এ চিত্রের যন্ত্রটিকে উত্তপ্ত করার কৌশল বর্ণনা করা, অর্থাৎ টেস্ট টিউবের উত্তপ্ত করার কৌশল। আমরা এর আগে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমরা এটা করেছি, কিভাবে টেস্ট টিউব উত্তপ্ত করতে হয় সেটি তোমরা সেটাই সংক্ষেপে বর্ণনা করবে। আর ঘ নম্বরে দেখো বি ও সি চিত্রের সাথে, বি ও সি চিত্রের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদি, বি ও সি চিত্র কোন রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি বলছে, যে বি ও সি চিহ্নের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে করণীয় উপায় সম্পর্কে বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা এই দুইটা চিত্র কোন রাসায়নিক দ্রব্যে ব্যবহার করা হয় এবং সেটার ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে করণীয় উপায়, সেটা ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে কী উপায় অবলম্বন করা যায় সেই সম্পর্কে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দুই নম্বর প্রশ্ন দেখো, সেই একই অধ্যায়ে, অধ্যায় একের দুই নম্বর প্রশ্ন, চারটা পাত্র আছে এ বি সি ডি, এ পাত্রে আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, বি পাত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, আর সি পাত্রে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর ডি পাত্রে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এখন প্রশ্ন হচ্ছে গ নম্বরে উদ্দীপকের উপাদান সমূহের সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, এই সমস্ত উপাদানগুলোকে আমরা পরীক্ষাগারে বা রসায়নাগারে কীভাবে সংরক্ষণ করি সেটার পদ্ধতি আলোচনা করতে হবে, কোথায় সংরক্ষণ করতে হবে, কোন ধরনের পাত্র কোথায় রাখতে হবে, কীভাবে এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে, এটা তোমরা বইয়ে সবই আছে। উদ্দীপকের যৌগসমূহের অপরিমিত ব্যবহার মানব স্বাস্থ্যের এবং পরিবেশের জন্য হুমকি স্বরূপ কিনা এটা বিশ্লেষণ করো। ঘ নম্বরে আছে উদ্দীপকের যে সমস্ত যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার, হ্যাঁ, এগুলোর অপরিমিত ব্যবহার, যেটুকু পরিমাণ তার চেয়ে যদি বেশি আমরা ব্যবহার করি সেটা কি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে, বা পরিবেশের জন্য কি ঝুঁকিপূর্ণ হবে বা হুমকি স্বরূপ হবে, সেটা আমরা বিশ্লেষণ করে বলবো কী কী ঝুঁকি এখান থেকে হতে পারে, এটা বিশ্লেষণমূলক প্রশ্ন। তারপরে চলে আসো আমাদের আছে আর কি অধ্যায় পাঁচ অর্থাৎ কর্মমুখী রসায়ন, যেটা একদম শেষ অধ্যায়ে প্রথম পত্রের অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন। এখানে দেখো দুটি চিত্র রয়েছে, একটা এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমের একটা ছবি দেওয়া আছে, আর এটা একটা পাত্র, এখানে ভিনেগার রয়েছে, তো এ আর বি দুটো পাত্র। তো এখানে প্রশ্ন গ নম্বরে দেখো উদ্দীপকের এ যৌগটির কোটাজাতকরণ পদ্ধতি বর্ণনা করো, আম আমরা কিভাবে কোটাজাত করতে পারি তার পদ্ধতিটা বর্ণনা করতে বলা হয়েছে,
যে যাতে আমরা কোটাজাত করে যখন আমের সিজন থাকে সেটা কোটাজাত করে কিভাবে পরে আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে ঘ নাম্বার, বীজগটি একটি উৎকৃষ্ট খাদ্য প্রিজারভেটিভ। ভিনেগার আমরা জানি একটা প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার আমরা ব্যবহার করি বিভিন্ন খাদ্যদ্রব্যে, আচার, তারপরে বিভিন্ন জায়গায় আমরা ভিনেগার কিন্তু ব্যবহার করি। এটা একটা উৎকৃষ্ট খাদ্য প্রিজারভেটিভ হলেও দুধ সংরক্ষণে এটি ব্যবহার করা যায় না। কিন্তু দুধ সংরক্ষণে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি না। মৎ মাংস বা তোমার অন্যান্য সবজি হতে পারে বা এটা অন্যান্য আচার সংরক্ষণে এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু দুধ সংরক্ষণে এটি ব্যবহার করা যায় না। এটা কেন যায় না সেটা ব্যাখ্যা করে বলতে এই আর কি। রসায়নে কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুব বেশি হবে না, অ্যাকুরেট উত্তর হবে, কিন্তু সঠিকভাবে সঠিকটা লিখলে তুমি ফুল মার্কস হয়ে যাবে। এরপরে চলে আসো দ্বিতীয় পত্র অধ্যায় এক। দ্বিতীয় পত্র অধ্যায় এক, এখানে আমরা পড়াচ্ছিলাম, দ্বিতীয় পত্র এক আমরা কিন্তু পড়াচ্ছিলাম। তো এখানে দেখো দুইটি পত্র দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এ ধরনের ইয়েটা আমি গত ক্লাসে তোমাদের করিয়েছি। এটা এই পাত্রে আছে এ গ্যাস, এটাই বি গ্যাস, এটা আছে কতটুকু 0.54 গ্রাম, তারপরে এর আয়তন আছে 0.3 সেমিটার কিউব, আর এর চাপ আছে 760 মিলিমিটার। চাপে এই পাত্রে এ গ্যাস রয়েছে, আবার ঠিক একইভাবে বি গ্যাস রয়েছে কত গ্রাম, 0.61 গ্রাম বি গ্যাস আছে, আয়তন আছে কত 0.4 ডেসিমিটার কিউব, আর এর চাপ আছে তখন 760 মিলিমিটার। এদের দুটা পাত্রে দুটো গ্যাস আছে এবং আমরা দেখছি তার মাঝখানে একটা সংযোগ চাবি, এখানে একটা চাবি দিয়ে এটা বন্ধ করা আছে, তখন গ্যাস দুটো কিন্তু আলাদা যখন সংযোগ চাবি দেওয়া আছে, এইভাবে এটি দেওয়া আছে। এখন বলছে খোলা অবস্থায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে হবে। এখন এই চাবিটা যদি খুলে দেওয়া হয় তখন এই গ্যাস দুটো মিশ্রিত হবে, মিশ্রিত হলে সেই অবস্থায় বলছে এদের মোট চাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ ওই যে আমরা আংশিক চাপ যে অঙ্ক করেছিলাম সেইভাবে এই অঙ্কটা করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এটা আমরা গত ক্লাসে কিন্তু আংশিক চাপের অঙ্ক করেছিলাম, ঠিক সেভাবে এটা করতে হবে, এটা পরেও আমরা দেখব। আর ঘ নম্বরে আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ও বি গ্যাস দুটির ব্যাপন হার তুলনা করো। এ ও বি গ্যাস দুটির ব্যাপন হারে তুলনা করো, এটি রয়েছে ব্যাপন, যদিও তোমাদের অঙ্ক পড়ায়নি, তোমার বইয়ে নিজেরা পড়তে পারো, আমি পরে এটি আলোচনাও করে দিব, পরে এটা সলভ করো। আমরা নিজেরও জানি, কিন্তু একটু পয়েন্ট দিয়ে বিশেষ ইয়েগুলো একটু কিন্তু লিখতে হবে। টেস্ট টিউব উত্তপ্ত করা মানে যে কোনো ভাবেই কিন্তু উত্তপ্ত করা যাবে না, আমরা আগেই বলেছি। এটা কি হবে, টেস্ট টিউব হোল্ডার দিয়ে ভালোভাবে এটা প্রথমে আটকে নিতে হবে যাতে নজর না করে, ভালোভাবে আটকাতে হবে। দুই নম্বর আছে টেস্ট টিউব সুষমভাবে আলতোভাবে তাপ দিতে হবে, সব দিকে যেন সমানভাবে টেস্ট টিউবে তাপ লাগে, সেদিকে ঘুরে ঘুরে একটু আস্তে আস্তে করে তাপ দিতে হবে। তারপরে আছে তরল নমুনা সতর্কতার সাথে টেস্ট টিউবে স্থানান্তর করা, একটা তরল নমুনা এক টেস্ট টিউব থেকে আরেক টেস্ট টিউবে ঢালার সময় খুবই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে, এবং টেস্ট টিউবের 1/4 ভাগ আমরা ইচ্ছা মতো কিন্তু টেস্ট টিউবে তরল নিতে পারবো না, আমরা ভর্তি করে নেব না, কারণ ওটা তাপ দেওয়ার পর তরলটা আয়তনে বাড়বে, পাম্প করার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা টেস্ট টিউবের 1/4 ভাগ আয়তন তরল নমুনা দ্বারা পূর্ণ করবো। তারপরে 4 নম্বর আছে টেস্ট টিউবকে জারণ শিখায়, জারণ শিখায় শিখার কিন্তু নীল রঙের শিখা থাকে জারণ শিখায়, 45 ডিগ্রি কোণে একটু কাত করে 45 ডিগ্রি কোণে স্থাপন করে, আমরা তো আর কোণ মেপে নিব না, আমরা জাস্ট একটু আন্দাজে 45 ডিগ্রি কোণে স্থাপন করে ধীরে ধীরে তাপ দিতে হবে, এবং বিরামহীনভাবে তাপ দেওয়া যাবে না, টেস্ট টিউবে তাপ দিব আবার একটু সরিয়ে নেব আবার তাপ দেবো একটু সরিয়েভাবে, কিন্তু একবারে এক নাগারে ধরে রাখা যাবে না। তারপরে তাপ দেওয়ার সময় 5 নম্বর আছে, তাপ দেওয়ার সময় টেস্ট টিউবের খোলা প্রান্ত অবশ্যই নিরাপদ দিকে স্থাপন করতে হবে, আমি আগেই বলেছি টেস্ট টিউবের খোলা প্রান্তটা নিজের দিকেও রাখবো না বা এমন দিকে স্থাপন করবো না যেদিকে অন্য কেউ তোমার সহপাঠীরা থাকে বা কেউ থাকে সেদিকে আমরা স্থাপন করবো না,
যেদিকে খোলা মুখটা থাকবে সেটা নিরাপদে সেদিকে যেন কেউ না থাকে, কারণ ওই তরলটা ওইটা ওটা বাম করতে পারে বা ফুটন্ত অবস্থায় ওটা সিটকে গায়ে লাগতে পারে। তারপর ৬ নম্বরে আছে সবশেষে দাহ্য তরল, যেগুলা আগুন ধরে যায় সে ধরনের তরল সরাসরি কিন্তু আমরা তাপ দেব না, সরাসরি তাপ দেব না। সেই ধরনের তরলের ক্ষেত্রে আমরা কি করব, একটা বিকারে পানি নিয়ে তাপ দিয়ে খুব যথেষ্টভাবে সেটাকে আমরা উত্তপ্ত করব এবং তার মধ্যে ওই তরলযুক্ত টেস্ট টিউবটা আমরা তার ভিতরে স্থাপন করে সেটাকে আমরা উত্তপ্ত করব। ঘ নম্বরে দেখা আছে বি ও সি চিত্রে সি চিহ্নের সাথে সম্পর্কিত রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি হ্রাস হ্রাসে করণীয় উপায় সম্পর্কে বিশ্লেষণ করো। খ নম্বরে প্রশ্ন বি আর সি নম্বর চিত্রে যে চিহ্ন দেওয়া আছে সেগুলো কোন রাসায়নিক দ্রব্যের জন্য আছে সেটাকে আমরা ব্যবহারের সময় স্বাস্থ্য ঝুঁকি হ্রাসের করণীয় উপায়গুলো বিশ্লেষণ করতে। তো বি চিত্রটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের উপর শিখা, এটি হচ্ছে জারক পদার্থের প্রতীক, এবং সি চিত্রটি হলো ক্ষতিকর পদার্থের প্রতীক। এগুলো তোমরা কিন্তু এসএসসি তেও তোমরা দেখেছো পড়েছো। তো বি চিত্রটি হচ্ছে জারক পদার্থের প্রতীক আর সি চিত্রটি ক্ষতিকর পদার্থ। জারক পদার্থ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে করণীয় উপায় কি, জারক পদার্থ যখন ব্যবহার করবো কি করব? এক নম্বর হচ্ছে বায়ুর সংস্পর্শে রাখা যাবে না, কারণ আমরা জানি জারক পদার্থ বায়ুর সংস্পর্শে এসে বায়ুর অক্সিজেনের সাথে এমনি আগুন ধরে যায়, সেই জন্য এটাকে বায়ুর সংস্পর্শে রাখা যাবে না। দুই নম্বর হচ্ছে জারণ শিখা জারণ ক্রিয়া ঘটতে পারে এমন পাত্রে রাখা যাবে না, যেখানে জারণ ক্রিয়া ঘটে যায় সেখানে রাখা যাবে না। জারণ বিজারণ ক্রিয়ার অংশ নেয় না এমন গ্লাভস ব্যবহার করতে হবে, এখানে গ্লাভস ব্যবহার করতে হবে যেটা কোনো জারণ বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ না করে। চার নম্বর হচ্ছে এ জাতীয় পদার্থ নিয়ে কাজ করার সময় কি কি ব্যবহার করতে হবে, আমাদের অ্যাপ্রোন, নিরাপদ চশমা, গ্লাভস ইত্যাদি, এই সে ধরনের গ্লাভ যেগুলো জারণ বিজারণে অংশগ্রহণ করে না। নিরাপদ চশমা, চোখকে সংরক্ষিত রাখতে হলে অবশ্যই নিরাপদ চশমা, এবং আমাদের কাপড় এবং শরীরকে সংরক্ষিত হলে অবশ্যই অ্যাপ্রোন ব্যবহার করতে হবে। তারপরেটা আছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের সময়, অর্থাৎ সি চিত্রে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে করণীয় কি আমাদের, এখানেও সেই একই কথা। এক নম্বরে থাকবে হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, নিরাপদ চশমা, অ্যাপ্রন, এগুলো পরে অবশ্যই আমাদের কাজ করতে হবে। দুই নম্বর হচ্ছে ফিউম হুডের নিচে গ্যাস উৎপাদিত পদার্থ নিয়ে কাজ করতে হবে। ফিউম হুডের নিচে যদি আমরা নিচে নিয়ে কাজ করি তাহলে এখানে যে গ্যাস উৎপন্ন হবে সেটা ফিউম হুডের মাধ্যমে গ্যাসটা সরে যাবে, ওটা ফিউম হুড এটাকে গ্যাসটাকে ইয়ে করে নেবে, আর সেজন্য আমরা এখানে যে রাসায়নিক পদার্থ থেকে গ্যাস উৎপন্ন হয় সেটা দ্বারা কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা ফিউম হুডের নিজে অবশ্যই আমরা কাজ করবো। এখানে গ্যাস উৎপন্ন হলে আমাদের ক্ষতি হবে না, ফিউম হুডের সাহায্যে সেটা নিষ্কাশন হয়ে যাবে। তারপরে তিন নম্বর আছে ত্বকের সংস্পর্শে যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই এটা ক্ষতিকর রাসায়নিক পদার্থ যখন অবশ্যই ত্বকের সংস্পর্শে আসা যাবে না, ত্বকের ক্ষতি হতে পারে, ত্বকের এটা ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা ত্বকের সংস্পর্শে যাতে না আসে সেজন্য আগে আমরা বলেছি হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে, তাহলে মাস্ক, হ্যান্ড গ্লাভস, নিরাপদ চশমা, অ্যাপ্রন, এগুলোতে কাজ করলে এই সব ইয়ে থেকে আমরা পারব। তাহলে এই প্রশ্নগুলো দেখো কত সহজে আমরা সুন্দর করে এইভাবে আমরা উত্তর দেবো, পয়েন্ট আকারে এগুলো তোমার মনে রাখলে খুবই সহজ হবে এবং তোমরা উত্তরটা দিতে পারবে, বেশি কিন্তু লেখা লাগবে না, খালি পয়েন্ট আকারে এইগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে, এইভাবে উত্তরগুলো রাখো। তাহলে আজকে আমি এই একটি প্রশ্নই তোমাদের সলভ করে দিলাম, আগামী ক্লাসে আবার দেখা যায় এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আর তোমার প্রশ্নগুলো দিয়ে দিলাম তোমরাও বাসায় এগুলো নিয়ে পড়তে থাকো, তো এগুলোর উপরেই কিন্তু পরীক্ষা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আবার সামনে দেখা হবে, আল্লাহ হাফেজ।